নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার স্বাগত আছে। চ্যানেলকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস শেয়ার করুন। আজকে পি আপডেট। অ্যাবেকা অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন মৌলালী রামলীলা পার্ক থেকে রনিনা প্রসইন পর্যন্ত গ্রেফতারি, অনেক কর্মী সংগঠন বিদ্যুৎ আইন 2003 ও সংশোধনী বিল 2021 প্রত্যাহার সহ পাঁচ দফা দাবি নিয়ে মিছিল বের করলেন সংগঠন। শেষ ধর্মতলা পর্যন্ত ট্রাফিক জ্যাম করলেন পুলিশ, বল প্রয়োগ করে সংগঠন সদস্যকে গ্রেফতার করেছে। মুখ্যমন্ত্রীর কাছে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি ছিল। সভাপতি অনুকূল ভদ্র, সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাস নেতৃত্ব এই মিছিল করে ডেপুটেশন কর্মসূচি বিফল হয়েছে।